আমাদের দেশের লোক ইমামের কাছে কেন কোরআন শিখতে যায় না জানেন? আমি তো মলি সাহেবের কাছে ছোট হয়ে যাব আমি যদি শিখতে যাই। ওই জন্য ভুলভাল কোরআন পড়ে আমাদের দেশের মানুষ পড়ে না, পড়ে না, ভুল কোরআন পড়ে। কি বুঝলেন? এই বলছে আমি ইমামের থেকে ভালো জানি, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকা ওয়াদান ইয়াক ঝাঁটা জুতো খাবি ফেরেশতারা গা থেকে পাঠিয়ে যাবে। ওই জন্য আমাদের মায়েরা এরাও চেষ্টা করে না কোরআনটাকে কিভাবে শুদ্ধ করবো। এদের কোরআন পড়া তো আবার গায়ে ফেরেশতা থাকে না। কি বলে? এমনি তো রোজার মাসে একবার খুলে মায়েরা কোরআন পড়ে। ফেরেশতারা বলে পালি চ, কিছু লিখবে না, চেষ্টাও করবে না তুমি কোরআনটা কিভাবে পড়তে হয়। শুনেলেন? কারি আব্দুর রহমান মাক্কি রহমাতুল্লাহ আলাই ফাওয়াইদে মাক্কিয়া লিখেছেন, লাইনে জলি আর লাইনে খাফি, কেউ যদি লাইনে জলি পড়ে কোরআনকে আর যদি মানে পরিবর্তন হয়ে যায় নামাজটা হারাম হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে তোমাকে নামাজ দোহরাতে হবে। আপনি বুঝতেই পারলেন না মানে পাল্টিয়ে গেল আর নামাজ আপনার বরবাদ হয়ে গেল। ওই জন্য কোরআন আপনি যদি বলেন কিভাবে শুদ্ধ করব, আমার মায়ের আমার ভাইয়েরা প্রত্যেক দিন একটা করে মাখরাজ মুখস্থ করুন, আলিফ জোপে দাহান মুখা খালি হিসা, মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয়। সব ভাই আমার সাথে বলুন আলিফ, বলুন খালি হিসা, আলিফ উচ্চারণ হয়ে গেল আলিফ, বা দোনো হঠো কাতারি বালা হিসা, দুটো ঠোঁটের নরম মাংস মিলিয়ে বা, বা ভালো হবে। কিন্তু করে তো লাভ নেই, আমি ইমামের কাছে ছোট হয়ে যাব কোরআন শিক্ষা করতে গিয়ে। না, কোরআন বলছে ওয়ারাতিলিল কোরআন তাতিলা, যাবকে তুম কোরআন পড়নে কে লিয়ে যাও, শুদ্ধভাবে কোরআন পড়ো, অশুদ্ধ কোরআন পড়ো না, শুদ্ধভাবে পড়ো, ঠিকভাবে পড়ো। আমাদের দেশের অনেক লোক বলে ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাবেন না ডাইরেক্ট? পাওয়া যাবে না? যাবে না? সকলে বলো ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে। যদি বলেন কেমন করে? আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী, যদি কেউ ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করতে যায় শুনে নাও। এ আল্লাহর সঙ্গে শুনেছেন কোন ছেলে প্রেম করলে কোথায় করে? সবার সামনে বলে হ্যালো বাস স্ট্যান্ডে আসবি, সিউড়ি বাস স্ট্যান্ডে সবার সামনে তুমি আমি জোরে আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? কোন ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে শোনো কেমন করে করে, কেমন করে? রাতের বেলায় ফোন করব সবাই ঘুমিয়ে গেলে দরজা বন্ধ করে ফোন লাগাই, আমি তোমাকে না পেলে মরে যাব, গলায় দড়ি দেবো, বিষ খাবো, কাঁদে, তোমার লেগে মন খারাপ করছে, কবে বিয়ে করবে বলো? সেই প্রেমটাই হচ্ছে আসল প্রেম, সেই মহব্বতই আসল মহব্বত। আমার আল্লাহ কোরআনে বললেন তাতা জাফা জুনু বহুমানিল মদজি ইয়াদউনা রাব্বাহু খাউফাও ওয়া তামা। হে আমার বিশ্ব নবী আপনি বলুন, গোটা পৃথিবীর মানুষ যখন নিদ্রায় যাবে, যারা আমার সঙ্গে প্রেম করতে চায়, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তখন তারা নামাজের পাটিতে আসবে আর আমার কাছে নিরালাই কান্নাকাটি করবে, আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক হবে। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমার যারা প্রিয় বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকালে কোনো রকমের ভয় নেই, আখিরাত এবং দুনিয়া এই দুটো জায়গাতেই তাদের ভয়ের কোনো কারণ নেই, সবাই আল্লাহর প্রিয় বন্ধু হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আমার প্রিয় বন্দাদের আখলাক তারা রাত জেগে কেনে কেনে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরফানা আযাবা জাহান্নাম, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে ওগো আল্লাহ তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ইন্না আযাবাহা কানা গরমা ইন্না গাসাত মুস্তাকাররাম ওয়া মুকামা, ওগো আল্লাহ জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আমাদের সকলকে সেখান থেকে হিফাজত করুন। তারা আমার কাছে কান্না কাটি করে আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, এরাই হচ্ছে আমার প্রিয় বান্দা। সকলে বলুন আমরা সবাই আল্লাহর প্রিয়।
প্রিয় হব আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে নিয়ামতে ঢেকে দিয়েছে আমরা আল্লাহর নিয়ামত দেখতে পাই না যারা বলছেন আল্লাহকে চিনতে পারিনি আল্লাহকে দেখতে পাইনি আল্লাহকে আমরা চিনতে চাই আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যত জ্ঞানী আছে গোটা পৃথিবীর মানুষকে তাদেরকে সমুদ্রের কিনারাতে পাঠিয়ে দাও তোমরা সমুদ্রের কিনারায় এসো আমার আল্লাহ কোরআনে নকল করেছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান আমি দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি বাইনহুমা বারযাক তাদের মধ্যখানে আমি এমন অন্তরাল দিয়েছি যেটা তোমরা চোখের সাহায্যে দেখতে পাবে না তোমাদের চোখেতে ঠেকবে না দূরবীন দিয়ে খুঁজে পাবে না কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয়নি একটা সমুদ্রের পানি কালো আর একটা সমুদ্রের পানি সাদা কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি বাইনহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান কিন্তু কেউ কারোর সঙ্গে আমার হুকুমে মিশ্রিত হয় না সমুদ্রের পানিতে আমাকে দেখতে পাবে গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন যারা বলছেন আল্লাহকে চিনতে পারিনি মোরগের পখমে আল্লাহকে দেখতে পাবেন ময়ূরের পালকে আল্লাহকে দেখতে পাবেন যারা মনে করছো একটা ছবি আঁকলে বলো এত বড় শিল্পী একটা ময়ূরের ছবি এঁকেছে বলে দারুণ শিল্পী আমাদের দিদি ছবি এঁকেছে 1,00,000 টাকা দাম মারাত্মক শিল্পী আমার ভাইরা শুনে নাও তুমি যে ময়ূরের ছবি এঁকেছো এক টব বৃষ্টির পানি পড়লে ডিসকালারে মেরে দেবে আর ময়ূরের পখমে বর্ষাকালে 24 ঘন্টা বৃষ্টি পড়ে জঙ্গলেতে বাস করে তাদের শরীরে এতটুকু ডিসকালার মারে না আমি আল্লাহ এত বড় মেহেরবান গোটা পৃথিবীর বিজ্ঞানকে জিজ্ঞেস করো তোমরা কি একটা কালারের নাম সৃষ্টি করতে পেরেছো সাদা কালার দুধের মতো সাদা দুধের মতো সাদা কালার দুধের মতো হলুদ কালার হলুদের মতো আসমানি কালার আসমানের মতো কলা পাতা কালার কলা পাতার মতো সব মতন হবে তোমরা কি সৃষ্টি করলে বেগুনি কালার বেগুনের মতো কলা পাতা কালার কলা পাতার মতো গোলাপি কালার গোলাপের মতো রজনী কমলা লেবু কালার কমলা লেবুর মতো তোমাদেরটা কি হলো বলে আমাদের মাল নাই সব আল্লাহ ধার করা মাল ওরে নেমো খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবে খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবে ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবে যারা বিজ্ঞান পড়ে তারা বলছে শুনে নাও ইনটু মাইনাস প্লাস দিয়ে ডাবে জিজ্ঞেস করুন দেখিনি বিজ্ঞানের মাস্টার দিকে ভেতরে পানিটা কি করে গেল খালি বলবে ইনটু মাইনাস প্লাস কোন পাইপ দিয়ে গেল বে বল কোন পাইপ দিয়ে গেছে বল আমেরিকা চলে গেল মায়াপুর থেকে খেজুর গুড় 1 নম্বরে জর্জ ডব্লিউ বুশের কাছে চামচে করে হোয়াইট হাউসে বসে এক চামচ লি বলছে বিউটিফুল ইউ আর বিউটিফুল খেজুরের গুড়াকার কাঁটা নিয়ে গিয়ে পুঁদের এটাই ভুকুতে হবে হোয়াট ইজ দিস বলে ভাই ওই গাছেরই মাল এইটা দেখ আল্লাহকে চেন সিজদায় পড় আল্লাহ কাঁটাদার গাছে কত সুন্দর সুস্বাদু দিয়েছে অবাক হয়ে যাবেন শীতকালেতে খেজুর গাছের রস পাবে সেখান থেকে গুড় পাবে আর গ্রীষ্মকালে তাল গাছে রস পাবে সেখান থেকে তালের গুড় পাবে সুবহানাল্লাহ আকের রসেতে আল্লাহকে চিনতে পাবে ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবে যারা আল্লাহকে দেখতে পাওনি আল্লাহ সৃষ্টিগুলো দেখে নাও আল্লাহ কত বড় শিল্পী সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদুন গোটা পৃথিবীটাই আমি আল্লাহ নিয়ামত দিয়ে ঢেকে দিয়েছি আলাম না জালিল আদম ইহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহার মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান সিদাদা ওয়া জাআলনা সিরাজাম ওয়া মাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা
লিনুখরিজা বিহি হাব্বাম ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আলাম নাজালিল আরদ মিহাদা আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা পানির মতো পাতলা করিনি পাথরের মতো শক্ত করিনি বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে লাঙ্গল দিলে বুক চিড়ে দেবে মানুষ ফুদলে মাটি করে দব লোহা ফুদলে মাটি করে দব কিন্তু বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে আলাম নাজালিল আরদ মিহাদা আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা ওয়াল জিবালা আওতাদা পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না ওয়া খালাকনাকুম আজওয়াজা আর আমি তোমাদিকে জুড়া জুড়া সৃষ্টি করেছি নর আর নারী স্ত্রী আর পুরুষ ভালো আর মন্দ কালো আর সাদা উঁচু আর নিচু সব আমি জুড়া জুড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজোর ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ রাতের অন্ধকারে শুনে নাও আমি রাত্রিতে আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের দৃষ্টা পাবে তোমরা চেঁচামেচি করো না সবাই তাই নিঝুম হয়ে যায় ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনা লাইলা লিবাসা ওয়া জা'আলনা নাহারা মাশা গোটা পৃথিবীর মানুষকে বলো ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয় তাকে জিজ্ঞেস করুন স্যার এটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট আল্লাহর কসম করে বলছি নিদ্রা হচ্ছে আল্লাহর হাতে আমি যদি নিদ্রা কেড়ে নিই গোটা পৃথিবীর ডাক্তার ফেলো যাবি এক কাছে হয়ে এক সেকেন্ডের নিদ্রা দিতে পারে না তোমরা যে ওষুধ খাচ্ছ ওটা হচ্ছে ঘোরের ট্যাবলেট ঘোরে ফেলা হয় ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনা লাইলা লিবাসা ওয়া জা'আলনা নাহারা মাশা আমি রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা আবরণ আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের দৃষ্টা পাবে তাই তোমরা চেঁচামেচি করো না ওয়া জা'আলনা নাহারা মাশা আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য ফজরের নামাজ পড়ো দু রাকাত করে চার রাকাত আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন তোমরা আমার কাছে রুকু করো সিজদা করো আমি আল্লাহ তোমাদিকে কামিয়াবির রাস্তা দেখিয়ে দেব সবাই নিয়ত করুন আজ থেকে আমরা পাঁচে গানা নামাজ পড়ব ইনশাআল্লাহ ওয়া জা'আলনা নাহারা মাশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জা'আলনা সিরাজাও ওয়াহাজা তোমরা একটা প্যান্ডেল করলে পঞ্চাশটা পাঁচ গাড়ো একটা বাড়ি তৈরি করলে দশটা পিলার দাও পঞ্চাশটা পিলার দাও আর আমি আল্লাহ বিনা বাঁধনে বিনা থাম্বায় সাতটা আসমান তৈরি করেছি তারপরও কি তোমরাই আমার কাছে সিজদা করবে না অজান্না সিরাজাও ওয়াহাজা তার মধ্যে সূর্যকে এমন ভাবে দাঁড় করিয়েছি কিয়ামত পর্যন্ত তোমরাই আমার আলোর এতটুকু পরিবর্তন পাবে না কারেন্ট চলে গেলে তোমার লাইট বন্ধ হবে জেনারেটর বন্ধ হলে লাইট বন্ধ হবে তোমার ডিসকালার মেরে দেবে কিন্তু শুনে নাও আমার আল্লাহ যে লাইট দাঁড় করিয়েছে কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে এতটুকু সূর্যের আলোর পরিবর্তন পাবে না ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা যা থেকে তোমরা ধান শস্যে গম ফল ইত্যাদি উৎপন্ন করো ওয়া জান্নাতিন আলফাফা আর ফল ফ্রুটে ভরা বাগান যদি ধানেতে বৃষ্টির পানি না পড়ে ধানের ভেতরে চাল গজবে না ফলেতে বৃষ্টির পানি না পড়লে ফল টক হয়ে যাবে আমেতে বৃষ্টির পানি না পড়লে আমার টিকবে না বুটা শক্ত হবে না আমি আল্লাহ বৃষ্টির পানিটা তোমাদের জন্য ওষুধ স্বরূপ ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি লিনুকরিজা বিহি হাব্বাউ বাতা ওয়া জান্নাতিন আলফাফা আর ফল ফ্রুটে ভরা বাগান সবাই নিয়ত করুন আজ থেকে আমরা পাঁচে গানা নামাজ পড়ব ইনশাআল্লাহ আমি তোমাদিকে নিয়ামতে ঢেকেছি আমার নিয়ামতকে উপভোগ করো তোমরা দেখতে চাও না তাই তোমরা দেখতে পাও না আল্লাহকে যদি দেখতে চান সব সময় আল্লাহকে দেখতে পাবে নিজের হাতের দিকে তাকান আর একজন যার হাত নাই তাকে দেখে অনুভব করো অন্ধকে দেখে অনুভব
অনুভব করে না আল্লাহ আমাকে অন্ধ করে নি একবার যদি দুপা 10 পা চলে দেখান চোখটা বন্ধ করে অন্ধ করেছে অনেকজন মনে করে আল্লাহ একে কেন অন্ধ করেছে অন্ধরা শুনে নাও বুবারা শুনে নাও বুবাদিকে এইজন্য করেছে যারা কথা বলতে পারো তারা শুনে নাও আমি তোমাকে বুবা করিনি জুবান দান করেছি যাকে আমি অন্ধ করেছি শুনে নাও তোমাকে অন্ধ করেছি চোখ দেই নাই শুনে নাও চোখওয়ালারা কত সুখী আর চোখওয়ালারা দেখে অনুভব করো আল্লাহ আমাকে অন্ধ করে নি চোখ দিয়েছে তোমরা আল্লাহর নিয়ামতকে বুঝে নাও আমাদের দেশের অনেক নারী পুরুষ ভাবে আল্লাহ কেন সকলকে সমান করে নি আল্লাহ যদি সব সমান করত পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত আপনার আমার হাইট কত কেউ 4 ফুট কেউ 5 ফুট কেউ 6 ফুট কেউ 9 ফুট তাই না যদি কান বলে আল্লাহ আমাকে সমান অধিকার চাই পা পর্যন্ত চালাও নাক যদি বলে আল্লাহ আমাকেও সমান অধিকার চাই আমাকেও পা পর্যন্ত করে দাও ভুরু যদি বলে আল্লাহ আমাকেও সমান অধিকার চাই তোমার ডিজাইনটা কেমন দাঁড়াবে বুঝতে পেরেছেন না পারেননি আমি আল্লাহ মেপে বুঝে তৈরি করেছি পাঁচটা আঙ্গুলকে ছোট বড় করেছি এটা দেখে অনুভব করো আমি বড় লোক এই জন্য করেছি গরীব তুমি বড় লোককে দেখে অনুভব করো আল্লাহ আমাকে মাল দেয়নি আমি সৎ হব নামাজ পড়ব আল্লাহ আমার মালেতে বরকত দাও আর যাদিকে আল্লাহ ধনী করেছেন তারা গরীবকে দেখে অনুভব করো আল্লাহ আমাকে মাল দিয়েছে তার মতো গরীব করেনি তাই আল্লাহর মালের হিফাজত করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না আমার আল্লাহ চাইলে মাল কেড়ে নিতে পারে ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু দিল্লু মানতাশা আমি কখনো ধনী করতে পারি কেউকে আবার গরিব করতে পারি তাই এটা আমার পৃথিবীর নীলা খেলা তাই সব সময় আল্লাহকে বলবেন আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমার রুজিতে কমি দিও না আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আমাকে ইজ্জতের সঙ্গে রুজি দিও আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দৌলতের লয় আল্লাহর কাছে মালের লয় আল্লাহ তুমি যেটুকু দিবে হালাল রুজি দান করবে যারা সুদ খান যারা চুরি করে তারা কান খুলে শুনে নেন আমার ভাইয়ের আমার মায়ের আপনেরা যারা মনে মনে ভাবেন আমার সন্তানের জন্য টাকা করতে হবে তবে চুরি করে হোক সুদ কে হোক দু নম্বরি করে হোক তারা কান খুলে শুনে নেন আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদ দুন আউ ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আউ ওয়ালিদিহি শাইয়্যা হে আমার বিশ্বনবী বলো পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনকে তারা জানো ভয় করে যেদিনে বাপ বেটার কোনো উপকার আসবে না বেটা বাপের কোনো উপকার আসবে না কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না